রাজভবনের অদূরে অফিস পাড়ায় শরাফ ভবনে আগুন। বুধবার সকাল 10টা নাগাদ বিবাদীবাগ চত্বরে টেলিফোন ভবনের কাছে ওই বহুতলে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, দাউদাউ করে জ্বলতে দেখা যায় ওই বহুতলের ওপরের অংশটি। আগুনের খবর পেয়ে কয়েক পা দূরেই রাজভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন বিবাদীবাগ চত্বরে। অবশেষে অফিস পাড়ার সেই আগুন প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ করা গেল। দুপুর 1:40 নাগাদ দমকল বাহিনীর এক আধিকারিক জানান আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি। Thank you.